গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো 10ই এপ্রিল, আর মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি, অনেকটাই গ্যাপ চলে গেছে। তার কারণ হচ্ছে 6 তারিখে আমার ভোটের ডিউটি ছিল, আর আমার ছিল রায়দিঘি বিধানসভায় আমার ভোটের ডিউটি পড়েছিল। কিন্তু মানে তার আগে একটা টেনশন কাজ করছিল যে ডিউটি, এই প্রথমবার ভোটের ডিউটি পড়েছে, কীরকম হবে, তো সেই জন্য খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি। আর তারপর ভোটে যাই আর কি, ভোটের কাজকর্ম নির্বিঘ্নে সমস্ত কাজ হয়েছে, সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে খুব ভালোভাবে ভোট হয়েছে। আমি ছিলাম প্রিসাইডিং অফিসার, তো আমার উপর সমস্ত দায়িত্ব ছিল এবং প্রচুর কাজ, মানে কোনো অশান্তি কিছু হয়নি আমার, মানে যেখানে আমার ভোটের বুথ হয়েছিল আর কি, তো সেই জায়গাটা পুরো খুব শান্তিপ্রিয় ছিল, সবাই খুব কোঅপারেট করেছে, খুব ভালো ছিল। কিন্তু ব্যাপারটা হলো অ্যাজ এ প্রিসাইডিং অফিসার মানে প্রচুর কাজ থাকে, মানে আগের দিন রাত প্রায় 2টা অবধি কাজ করেছি, বড়ের দিন আবার মানে তারপরে একটু ঘুমিয়েছি, 3:30 উঠে পড়েছি কারণ ঘুম আসছিল না, আবার কারণ 5:30 থেকে আবার মক পোল স্টার্ট হবে, তো এরকম নানা রকম প্রসিডিওর থাকে আর কি ভোট শুরু হওয়ার আগে, তো সেই জন্য ঘন্টা দেড়েক একটু ঘুমিয়েছি। তো এইসব করে মানে আর তারপর ভোটের দিন তো সারাদিন ধরে কাজ, রাত্রিবেলা প্রায় ওই দিন রাত 12:30 বাড়ি ফিরেছি, অভিষেক গিয়েছিলাম আনতে, একটা গাড়ি মানে বুক করে আমাকে আনতে গিয়েছিল। তো যাই হোক, সব ভালোভাবে মিটেছে, কিন্তু শারীরিকভাবে আমি ভীষণ মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে প্রচণ্ড, প্রায় 2 দিন ধরে আমি মানে পরের দিন তো পুরো ঘুমিয়েছি, তারপরের দিন আবার স্কুল ছিল, মানে 8 তারিখ আবার স্কুল ছিল, স্কুল করলাম। তো এর মধ্যে, এইসবের মধ্যে আর কি আমার আর ভিডিও করে ওঠা হয়নি। তো বাই দ্য ওয়ে আজকে 10 তারিখ, আজকে আমার ভোট, মানে আমাদের এই এলাকায় টালিগঞ্জ বিধানসভায় আজকে ভোট। সো আর কিছুক্ষণের মধ্যে আমি ভোট দিতে বেরোবো, আমাদের পাড়ারই সামনের বাড়ির এক দিদির সাথে আমি যাবো ভোট দিতে, তো ভাবলাম আজকে একটা ভিডিও স্টার্ট করে দিই, অনেকদিন হলো। বাজে হচ্ছে 7:20, একদম সকাল সকাল ভোট দিতে যাবো, 7:30 বেরোনোর কথা, তো আমি মোটামুটি রেডি, দিদি ডাকলেই আমি বেরিয়ে পড়বো। ও আমাকে আমার ইয়েটা নিতে হবে, এপিকটা নিতে হবে। তো এই হচ্ছে আমার এপিক, আর এই হচ্ছে আমার স্লিপ, তো এই নিয়ে আমি এবার রওনা দেবো। চল সামনের বাড়ি, দিদি একটু আগে বললো একটু দেরি হবে, তো ওই জন্য আমি এখন বসে একটু খবর কাগজ দেখে নিচ্ছি, চোখ বুলিয়ে নিচ্ছি। এখন 7:40 বাজে, বুঝতে পারছো ওখানটা খুব আলো, সেই আর কি দেখি কখন বেরোই। সো ফাইনালি ডান, আর এখন বাজে 8:20। সো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, মেয়েদের লাইনটা মোটামুটি ছিল, খুব একটা বড় লাইন ছিল না। আর অভিষেক বাবু এখনও ঘুমোচ্ছে, আর পুরো অন্ধকার, বুঝতে পারবে না এখন গভীর ঘুমের মগ্ন। তো আমি আবার দেখো রেডি হয়ে গেছি, এখন 9টা বেলা হয়ে গেছে, অভিষেক তারপর ঘুম থেকে উঠে পড়েছিল, আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে একটু চা টা খেতে, কারণ যেহেতু IPL স্টার্ট হয়েছে, তো অভিষেক একটু দেরি করে অফিস যাচ্ছে, সেখানে হাতে টাইম আছে, তো আমরা একটু বাইরে থেকে একটু চা কিছু খেয়ে আসবো, খেয়ে বাড়ি ফিরবো। সো অভিষেক, তোমরা, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি ভোট দিতে গেলাম, অভিষেক কেন ভোট দিল না, তো সেটা এখন সেই কারণটা তোমাদের বলবে খোদ অভিষেক। তুই সাত সকালে ভোট দিতে গেলি আর আমি পুরো পুরো ঘুমালাম কেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভোট তো বর্ধমানে, আমি আমার ভোটার মানে এখানে সমস্ত কিছু চেঞ্জ হলেও মানে সেই অর্থে আধার কার্ড ছাড়া আমার এই অ্যাড্রেসে আর কিছু নেই, কিন্তু আমার ভোট টোট সবই বর্ধমানেই রয়েছে, আর বর্ধমান আমার পুরনো জায়গা, আমার বেড়ে ওঠার জায়গা, তো আমি ওইটা চেঞ্জ করতে চাইও না। আমি যখনই ভোট দিতে যাই আমার নিজের একটা বেশ ভালো লাগাও তৈরি হয়, সেই কখন 19 বছর বয়সে প্রথম ভোট দিয়েছিলাম বর্ধমানে, তো এবারও যাবো। হ্যাঁ, এবং যাবো মানে তাতে বাসন্তীও যাবে বলে ঠিক করে রেখেছে, 17 তারিখ শনিবার পড়ছে, 17 তারিখ সামনে শনিবার, তো ও যদি যায় যাবে নিশ্চয়ই, তো ওর সঙ্গে আমি ওই দিন যাবো, ওই দিন আমি স্কুলে একটু ছুটি নেবো, যাবো এবং ওই দিন একটা ব্লগ হবে খুব ভালো। তো এখন চলো আমরা যাই একটু চা কফি খাই। রেডি, তালা টালা দিয়ে আসছে, যতক্ষণ আসে তোমাদের একটু ফুলগুলো দেখাই, দেখো কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এই এই হলুদ ফুলটার নামটা ভুলে গেছি আবার, কি নাম রে?
সকালে আজ ভোট দিতে গিয়েছিলাম এই বাড়ির দিদির, এই সামনের বাড়ির যে দিদি থাকে তার সঙ্গে। আর এখানে দেখো কত বেল ফুলের, বেলি ফুলের কুড়ি এসছে, অনেক ফুটবে আশা করি। এগুলো খুব সুন্দর। এই কাগজ ফুলের গাছটা নতুন নিয়েছি, তো এই অভিষেক তালা দিচ্ছে। মাস্কটা পরে যা, মাস্ক পরে আয় তবে দেবো। তো আমরা এখানে এসে বসে পড়েছি, কিন্তু ইলেকশন যেহেতু আজকে, তো এখন বাজে 11:45, তো 12:30টার আগে অন হবে না, মানে খাবার দাবার সাপ্লাই হবে না। তবে আমাদের যেহেতু চেনা এখানে ওয়াইজাউলে, আমাদের আপাতত চা দেবে, চাটা খাই, তারপর দেখি যদি টাইম থাকে একটু অমলেট খেয়ে বেরোবো, নয়তো বাড়ি চলে। সব ফাঁকা করে দিয়েছি, আর এখান থেকে এখন আমরা একটা বিশেষ জায়গায় যাবো, কিন্তু কোথায় যাবো সেটা এখনই বলতে পারবো না। তার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে, কালকে একটা ব্লগ আসবে, তার কারণ একটা সারপ্রাইজ আছে আমাদের লাইফে, একটা নতুন কিছু আসছে যেটা তোমাদেরও খুব ভালো লাগবে, তো সেটা দেখার জন্য ওয়েট করতে হবে কালও। এটা হচ্ছে একটা মোবাইল কিপ্যাড, মা কি সুন্দর রে, এটা দিয়ে বোধহয় মোবাইলে কানেক্ট করতে হয় তাই না? কি সুন্দর কিপ্যাডটা, তো এটা অভিষেক ওর জন্য অর্ডার করেছিল। এটা একটা মোবাইল কিপ্যাড, মানে মোবাইলটা পাশে সরিয়ে রেখে ব্লুটুথ, তাই তো এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয়, তারপরে বোধ হয় টাইপ, এটা দিয়ে টাইপ করা, মানে মোবাইলে টাইপ করতে টাইম লাগবে, তো এখানে টকাটক করে টাইপ করে কিছু একটা লিখে ফেললো। তো দেখতেই পাচ্ছ এটা একটা মাইক, তার সঙ্গে রয়েছে ফিল্টার। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা কেনার, তো ফাইনালি এটা সম্ভব হয়েছে। আরো এটা তাড়াতাড়ি কেনা হলো এই কারণে, কারণ তোমাদের বলা হয়নি, অভিষেকের একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে ও ইদানিং ওর লেখা কিছু গল্প বা কোনো লেখা কিছু ও পাঠ করছে, তো সেটার জন্য এটা দরকার ছিল। আর আমার বহু ভিডিও আমি ভয়েস ওভার দিই, তো তার জন্য এই মাইকটা দরকার ছিল। এটা এবার খুলবো, প্যাকেজিং তো খুব ভালো, কিন্তু এটা বেরিয়ে এসেছিল। এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে মাইক। আচ্ছা এটা দেখি, এটা কভার দিয়ে দেয়, কভার করে দেয়। হ্যাঁ, ও এই মাইকগুলোকে সেট করতে হবে। এই হচ্ছে ফাইনাল সেট আপ, এইভাবে এই টুলটাতে অভিষেক এটাকে সেট করেছে। তো এখান থেকে এটাকে কম্পিউটারে কানেক্ট করতে হবে আর কি, তো এখানেই বসে কাজ করে নেওয়া যাবে একটু সরিয়ে টরিয়ে। এনিওয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়াচ্ছি না। সকাল থেকে শুরু করেছিলাম, ভোট দিতে যাওয়া থেকে শুরু হয়েছিল, আর এখন শেষ হলো, মানে শেষ করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর প্লিজ কালকের ভিডিওটার জন্য ওয়েট করো, আমরাও ওয়েট করছি। কালকে আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ কিছু একটা আসতে চলেছে আর কি আমাদের লাইফে, তো সেটা কি সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। কালকেই এটা পাবলিশ করব, মানে আগামীকাল ঘটনাটা ঘটবে, তার পরের দিন ভিডিওটা পোস্ট হবে আর কি। সো এই হচ্ছে ব্যাপার, তো আশা করি তোমাদেরও সেটা ভালো লাগবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য